নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিছু কিছু কলেজে কিন্তু আবার বন্ধুরা বিএ, বিএসসি, বিকম মানে ইউজি কোর্সের জন্য আবার অ্যাডমিশন শুরু হয়েছে। তো এখনো অনেকেই আছে যারা কলেজে ভর্তি হতে পারেনি বা এমন জায়গায় নাম আছে তাদের লিস্টে, তো তারা খুবই চিন্তিত যে কলেজে ভর্তি হতে পারবো কিনা। তো অনেকেই নেতাজি ওপেনে চলে যাচ্ছেন বা অনেকে অন্যান্য কোর্সে চলে যাচ্ছেন। তো তাদের জন্য বলি একটা ভালো সুখবর আছে তাদের সকলের জন্য, যে কলেজগুলো আবার নতুন করে অ্যাডমিশনের পোর্টাল চালু করেছে। তো আমি কিছু কিছু কলেজের নাম বলছি, যেগুলো দেখো ভালো করে, তো তারা মোটামুটি একটু জানতে পারবে যারা এই কলেজে এখনো অ্যাডমিশন নিতে চাও বা এখনো নিতে পারোনি। অন্যান্য কলেজ বা আদার্স আরও কলেজ আছে, আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যদি সেরকম তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কলেজ এক্সাক্ট জানতে চাও, তাহলে আমি বলে দিতে পারবো সার্চ করে যে সেই কলেজে রিঅ্যাডমিশন চালু হয়েছে কিনা। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি একটা কলেজ, যেমন রাজা প্যারিমোহন কলেজ উত্তরপাড়া, খুব ভালো একটা কলেজ। তো সেই কলেজে আবার নতুন করে অ্যাডমিশন চালু হয়েছে বন্ধুরা। তো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে যে অনলাইন অ্যাডমিশন 2021-22। তো এখানে গিয়ে ক্লিক করলেই কলেজের পোর্টালে ঢুকে যাবো বন্ধুরা। তো অনেকেই যারা আছো এখনো ভর্তি হতে পারোনি, তো তাদের জন্য সুখবর যে তারা আবার এইখানে অ্যাডমিশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখুন, ডেট অ্যান্ড অ্যাডমিশন ফর্ম ফিল আপ টু ফেজ, মানে সেকেন্ড ফেজের আবার অ্যাপ শুরু হয়েছে, সেটা 2 তারিখ থেকে চলবে 5 তারিখ পর্যন্ত। তার জন্য আপলোড স্ক্যান কপি অফ সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস, মানে তোমাদের এইখানে সব ফর্ম ফিল আপ করার পর সব যা যা ডকুমেন্টস আপলোড করবেন সেখানে নিজস্ব সই করে দিতে হবে নিজে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট সেকেন্ড ফেজ 6/10/2021 আফটার 4 PM, মানে যারা 2 তারিখ থেকে 5 তারিখ ফর্ম ফিল আপ করবে তাদের 6 তারিখে 4টের সময় লিস্ট বেরোবে 4টের পরে। ডেট অফ অনলাইন অ্যাডমিশন সেকেন্ড ফেজ 7 তারিখ থেকে 7 আর 8, মানে তারা যারা নাম উঠবে তারা 7-8 তারিখে দুপুর 2টো পর্যন্ত ভর্তি হতে পারবে। তো যদি আরো কিছু তাদের জিজ্ঞাসা থাকে কলেজ সম্পর্কে, তারা কন্ট্যাক্ট করতে পারেন ইমেল আইডিতে admission@rpmc@gmail.com। তো উপরেই লেখা আছে ফর অ্যাডমিশন ক্যান্সেলেশন রিফান্ড সি দা ট্যাব নোটিস। যারা অন্য কলেজে ভর্তি হয়েছে বা এই কলেজে ভর্তি হয়েছে প্লাস অন্য কলেজে আবার ভর্তি হয়েছে, এই কলেজে ক্যান্সেল যদি করতে চাও যদি অ্যাডমিশনটা, তাহলে এখানে ক্যান্সেল অ্যাডমিশন পোর্টাল আছে, সেখানে গিয়ে ক্যান্সেল করে স্ক্যান করে ওদের পাঠিয়ে দিলেই টাকা কিন্তু ওরা রিফান্ড করে দিচ্ছে বন্ধুরা। তো এগুলো খুবই ভালো। তো দেখুন, এখানে ফি স্ট্রাকচার, অ্যাপ্লাই অনলাইন করার আগে আমি দেখিয়ে দিচ্ছি ফি স্ট্রাকচারটা কি আছে এখানে, কারণ অনেক বন্ধুই জিজ্ঞেস করো ফি স্ট্রাকচার কি আছে না আছে। তো দেখে নাও, এখানে ফি স্ট্রাকচারে এখানে ট্যাবে গেলে আর তোমরা মোটামুটি সবই দেখতে পাবে, কত টাকা কি ফিজ আছে ফার্স্ট সেমিস্টার কোর্সের ইউজি মানে বিএ, বিএসসি, বিকম এর জন্য। তো অ্যাডমিশন ফি, ল্যাবরেটরি ফি, সব এগুলো দেখে একটা একটা করে দেখে নাও, আমি বলে দিচ্ছি টোটালগুলো। তো দেখো, তোমার বিএ জেনারেলের জন্য 3,010 টাকা, বিএ অনার্সের জন্য, বিএ অনার্স যারা এমনি পড়বে জিওগ্রাফি ছাড়া তাদের 3,730 টাকা, না 3,000 না, যারা সরি বন্ধু একটু ভুল হয়ে গেছে, যারা যে বিএ জেনারেল নিয়ে পড়বে তারা 3,010 টাকা, যারা অনার্স পড়বে তারা হচ্ছে দেখে নাও 3 নম্বর কলমটা, যারা ইন অনার্স এডুকেশন অনার্স যারা পড়বে তাদের হচ্ছে 5,260 টাকা, আর যারা পড়বে জেনারেল এডুকেশন তারা 3,880 টাকা। তো বিকম যারা করছো, বিকম জেনারেলের জন্য দেখো 3,120 টাকা। তো এরকম সব দেওয়া আছে যার যা স্ট্রিম সেটা একটু দেখে নিও 21-22-এ, ঠিক আছে, কত টাকা ফি স্ট্রাকচার। তো সিইউ রুলস অনুসারে যা ফি স্ট্রাকচার হওয়ার কথা সেটাই আছে বন্ধুরা, অসুবিধা নেই। তো হওয়ার পর দেখো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। তো অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে দেখুন যার যেটা অ্যাপ্লাই করতে চান নাম্বার অনুসারে। তো অ্যাপ্লাই ইন অনার্স হলে অনার্স, আর যারা পাসে করতে চাও তারা পানার, তারা পাসে করবে। তো অ্যাপ্লাই ফর অনার্সে আমি দেখাচ্ছি। তো অ্যাপ্লাই ফর অনার্সে ক্লিক করার পর দেখো এখানে নাম দিতে হবে, ডেট অফ বার্থ, ঠিক আছে, ন্যাশনালিটি, ডান দিকে চলে আসলে ফটো লাগবে 50 KB-র মধ্যে, সাইন লাগবে 50 KB-র মধ্যে। তো দেখুন ন্যাশনালিটি, রিলিজিয়ান, মাইনরিটি, জেন্ডার, কাস্ট, ফিজিক্যাল চ্যালেঞ্জ কিনা, কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, ফাদার নাম্বার, ফাদার্স কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, পারমানেন্ট স্টেট, পারমানেন্ট কান্ট্রি, পিনকোড, লোকালিটি। তো সেম অ্যাড্রেস আবার রিপিট করবে। তারপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, রেলওয়ে কনস্টেশন থাকলে ইয়েস হলে ইয়েস, নাহলে নো, পুলিশ স্টেশন, মাদার্স নেম, মাদার্স কোয়ালিফিকেশান, গার্জেন নেম, গার্জেনের অকুপেশন, কন্ট্যাক্ট নাম্বার, রিলেশনশিপ উইথ গার্জেন, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম,
whether belongs to APL की BPL, blood group, email ID, তো interested to NSS, NSS interested কিনা সেটা, তারপর academic part, HS এর roll number, HS এর stream, year of passing, name of the council, কোথা থেকে পাস করেছে, name of the school, Bengalian equivalent exam, তোমরা কত নাম্বার পেয়েছো বাংলা HS এ, formal request only yes, না হলে no, তারপর তোমাদের subject যেভাবে দিতে হয় বেস্ট অফ ফাইভ সাবজেক্ট তোমাদের দিয়ে দিতে হবে, ফুল মার্কস কত থিওরি, ফুল মার্কস প্র্যাকটিক্যাল কত, মানে 80-20 বা যাতে 70-30 কত পেয়েছে সেটা দিলে টোটাল মার্ক অটোমেটিক ধরে নেবে। তো বেস্ট অফ ফাইভ হিসেবে সাজিয়ে দেবে বন্ধুরা। দেওয়ার পর দেখো এইচএস এর মার্কশিট চাইবে 150 KB-র মধ্যে, জেপিজিতে ডেট অফ বার্থ কোনো মাধ্যমিক অ্যাডমিট কার্ড 150 KB-র মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা। দিয়ে তারপর অ্যাপ্লিকেশন পার্ট মানে কিসে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, স্ট্রিমে ক্লিক করলে বিএসসি হলে বিএসসি, বিএ হলে বিএ, বিকম হলে বিকম, দিয়ে সাবজেক্ট কম্বিনেশনটা দিয়ে ক্যালকুলেট মেরিট লিস্ট, যদি নাম্বার ঠিকঠাক থাকে তাহলে সেখানে ওরা দেখিয়ে দেবে যে তোমরা এলিজিবল কিনা। দিয়ে সবকিছু দেখার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই বন্ধুরা তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তো এটা একটা কলেজ গেলো বন্ধুরা, যেটা খুবই ভালো কলেজ, ও ফিল আপ হচ্ছে, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো অনার্স বা জেনারেল যেটা ইচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তো লাস্ট ডেট 5 তারিখ আছে, অসুবিধা নেই বন্ধুরা। তো বিধানচন্দ্র কলেজেও রেজিস্ট্রেশন চালু হয়েছে অ্যাডমিশন বন্ধুরা, তো তোমরা চলে আসবে সিম্পল কলেজের ওয়েবসাইটে নোটিশে, সেখানে গিয়ে অনলাইন অ্যাডমিশন পোর্টাল ডে সেকশনে ডেতে করতে পারো, অনলাইন ইভিনিং সেকশন হলে ইভিনিং সেকশন করতে পারো। তো আমি ডে সেকশনে দেখাচ্ছি, তো ডে সেকশনের নিচে চলে আসতে হবে ঢোকার পর। তো দেখো ক্লিক হিয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অনলাইন ডে সেকশন সেকেন্ড ফেজ, তো সেকেন্ড ফেজে চালু হয়েছে, তো সেখানে ঢুকে রেজিস্টার করতে হবে বন্ধুরা। তো রেজিস্টারে ক্লিক করলে দেখো চলে আসবে ওই সাইটটা, তো সেম যা যা ডিটেলস লাগবে সব ভালো করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন, আর এখানে বলে দিচ্ছি এখানে বেস্ট অফ ফোর নাম্বার নিচ্ছে যেটা খুবই ভালো, তো তোমাদের বেস্ট অফ ফোরে যদি নাম্বার ভালো থেকে থাকে তো তুমি অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের হয়ে যাবে বন্ধুরা। তো এরকমভাবে আরও অনেক কলেজ আছে, আমি দুটো কলেজ, তিনটে, আর একটা কলেজ চাকদা কলেজ, তো চাকদা কলেজেও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা যারা করতে চাও ফর্ম ফিল আপ এক্ষুনি করে ফেলো, কারণ সময় খুবই কম, আরও অন্যান্য কলেজের ফর্ম চালু হয়েছে, তো আমি সেগুলো পরের ভিডিওতে চেষ্টা করবো আপলোড করে দেওয়ার। বা যারা যদি কোনো কলেজ সম্পর্কে জানতে চাও কোনো বিষয়ে, তো তোমরা মেসেজ করতে পারো বা হচ্ছে কমেন্ট বক্সে, তো আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখে ওটা কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো, চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে তোমাদের তাড়াতাড়ি সবার আগে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আর একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আজকের মতো এখানে, নমস্কার বন্ধুরা।